শুক্রবার ছিল বিশ্ব যোগা দিবস। এই উপলক্ষে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, শিল্পাঞ্চল জুড়ে সর্বত্রই দিনটিকে উদযাপন করল বিভিন্ন স্কুল, ক্লাব এবং বিভিন্ন সংগঠনগুলি। রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে গত তিন দিন ধরে চলা যোগ শিবিরেরও পরিসমাপ্তি হল এদিন। গত বুধবার থেকে রানীগঞ্জ আসানসোল পতঞ্জলি যোগপীঠ সমিতির তরফে এবং রানীগঞ্জ মর্নিং ওয়াকার্স যোগা গ্রুপের উদ্যোগে রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে এই শিবিরের সূচনা হয়েছিল। এদিন বিশ্ব যোগা দিবসে যার পরিসমাপ্তি হল। এই যোগ শিবিরটিকে সফল করে তুলতে প্রশংসনীয় যোগদান ছিল শিখ সেবা সমিতি, অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলন, রানীগঞ্জ শাখার। এদিন বিশ্ব যোগা দিবসে প্রচুর সংখ্যায় মানুষ এই শিবিরে অংশ নিয়েছিলেন। পতঞ্জলি যোগপীঠ সমিতির তরফে শিবিরে হাজির হয়ে শিবিরে অংশ নেওয়া মানুষদের এদিন যোগ প্রশিক্ষণ দেন মঞ্জু প্রসাদ ও তার সম্প্রদায়। তাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান উদ্যোক্তারা। শিবির থেকে এদিন মারোয়ারি মহিলা সম্মেলন রানীগঞ্জ শাখার তরফে গরিব দুস্থ বাচ্চাদের মধ্যে বই, খাতা, পেন, পেন্সিল প্রভৃতি প্রদান করা হয়। পাশাপাশি শিবিরে অংশ নেওয়া মানুষদের মধ্যেও বিতরণ করা হয় গাছের চারা। पीठ और पेट ऊपर वाला हिस्सा को खींचते हैं और खींच करके एक बार रिलैक्स कर देते हैं। त्वचा हमारे पूरे शरीर में है, इसको भी हम लोग स्थिर करने की चेष्टा करते हैं। धीरे धीरे आराम की मुद्रा में है और हम आत्मा को विचार के द्वारा निकल रही है और आप अपने विचार के द्वारा आप देख रहे हैं सभी की आत्माएं आ रही हैं। कमर में बैठे बढ़ी हुई चर्बी के लिए, पेट के लिए लकी पिसा जाता था गांव में, लेकिन अभी पिसा नहीं जाता, इसलिए मोटापा बढ़ रही है, शरीर में चर्बी बढ़ रहा है। इस बार 10 बार इधर से और 10 बार उधर से, ये हमारा मोटापा। चक्की पीस लेते हैं इससे, हम 5 बार इधर से और 5 बार उधर से करा दिए। दूसरी तरफ से शाखा के तत्वावधान में आयोजित, इसमें जो सह आयोजक है सिख सेवा सोसाइटी, ग्रीन क्लब, अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन, रानीगंज सिटीजन्स फोरम एवं इसके मुख्य आयोजक हैं मॉर्निंग वॉकर्स योगा ग्रुप रानीगंज। हम विशेष आभारी हैं, धन्यवाद के पात्र हैं अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन, जिन्होंने आज यहाँ वितरण हेतु 50 पौधों की व्यवस्था की है। অপরদিকে রানীগঞ্জের গির্জাপাড়া সুপ্রভাত যোগা শিবির সংগঠনের উদ্যোগে এলাকারই একটি ময়দানে বিশ্ব যোগা দিবস উপলক্ষে এদিন সকালে যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। বহু মানুষ এই শিবিরে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ নেন। সাথেই সুপ্রভাত যোগা শিবির সংগঠনের তরফে একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় 57 জন ওই শিবির থেকে রক্তের শ্রেণী নির্ণয় করান। শিবিরটির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুশোভন ভৌমিক, অন্যান্যদের মধ্যে ছিলেন কিশোর আচার্য প্রমুখ। রানীগঞ্জের পাশাপাশি আসানসোলেও এদিন বিভিন্ন সংগঠনের তরফে পালন করা হলো বিশ্ব যোগা দিবস। আসানসোলের এনসিসি তরফে উদযাপন করা হলো দিনটিকে। প্রায় 400 জন অংশ নিয়েছিলেন এই যোগা প্রশিক্ষণ শিবিরে। অন্যদিকে আসানসোল রেল ডিভিশনের উদ্যোগেও DRM কার্যালয় প্রাঙ্গণে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন সকালে। আসানসোল রেলের আধিকারিকদের সঙ্গে শিবিরে অংশ নিয়েছিলেন DRM PK মিশ্রা। যোগ শিবিরে এদিন তিনি যোগের প্রশিক্ষণ নেন। তিনি বলেন, যোগের উপকারিতা পেতে এবার থেকে রেলের সমস্ত স্কুল এবং বিভিন্ন ক্ষেত্রগুলিতে সারা বছরই যোগের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা তারা চালু করবেন। পূর্ব রেলওয়ে আসানসোল ডিভিশনে आज अंतर्राष्ट्रीय योगा दिवस को बड़े उत्साह उल्लास के साथ पूरे डिवीज़न में मनाया है
जैसा कि आपको पता है योग जीवन जीने की पद्धति है, जिसमें बिना किसी खर्च के बहुत कम समय में बहुत कम मेहनत में आप अपने आप को स्वस्थ रख सकते हैं। और यदि आप स्वस्थ रहेंगे तो आपकी कार्य की क्षमता अधिक होगी, आपका जो परफॉर्मेंस होगा वो बढ़िया होगा और समाज के लिए देश के लिए आप कुछ कर पाएंगे। तो इसी भावना से प्रेरित होकर भारतवर्ष में सब जगह योगा को हम लोग फॉलो कर रहे हैं और हम लोगों ने रेलवे कॉलोनीज में, स्कूल्स में, इंस्टीट्यूट्स में योग को पॉपुलर करने के लिए लोगों ने योगा टीचर्स और योगा क्लासेज को स्टार्ट किया है। आपने देखा कि पिछले वर्ष हम लोगों ने दो महानी कॉलोनी में इस स्टेडियम को हम लोगों ने रेडी किया था और ये काफ़ी पॉपुलर हो गया है, इसमें बहुत सारे योगा लोग करने के लिए आते हैं। অন্যদিকে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমেও এদিন বিশ্ব যোগা দিবস দিনটিকে উদযাপন করা হলো। আশ্রম প্রাঙ্গণে এদিন সকালে আয়োজন করা হয়েছিল এক যোগা শিবিরের, অংশ নিয়েছিলেন মিশন আশ্রমের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং স্বামীজিরা। অন্যদিকে আসানসোলের অপর একটি সংগঠন আরোগ্য যোগ সমিতির উদ্যোগেও এদিন আয়োজন করা হয়েছিল একটি যোগ শিবিরের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এলাকার বহু মানুষ এই শিবিরে অংশ নিয়ে যোগ অভ্যাস করেন। পাশাপাশি ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড শাকতরিয়া ইসিএল এর মুখ্য কার্যালয়ের তরফেও এদিন একটি যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। ইসিএল এর আধিকারিকরা অংশ নিয়েছিলেন এই শিবিরে। बात नहीं है, दो चीज और बता रहे हैं। আসানসোলের পাশাপাশি বিশ্ব যোগা দিবস উদযাপন হলো শিল্পনগরী দুর্গাপুরেও। এই উপলক্ষে দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে পতঞ্জলি যোগ ব্যায়াম সমিতির তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল একটি যোগা শিবির। দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে এই শিবিরের উদ্বোধন করেন। স্কুলের ছাত্রছাত্রী সহ প্রায় 600 সাধারণ মানুষ এই শিবিরে অংশ নিয়ে যোগের অভ্যাস করেন। দুই তিন চার পাঁচ, আরেকবার করি, এবার বাঁ দিকে এক দুই চার পাঁচ ছেড়ে দিচ্ছি, এক বক্রাসন। এটি সুগারের জন্য খুব ভালো আসন, কনস্টিপেশন দূর করে। পাবলিক টাইমস।